নমস্কার, রূপাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো পোটাটো নাগেটস। এটা বানানো খুব সহজ আর বাচ্চারাও এটা খেতে ভীষণ ভালোবাসে। আপনারা এটা বানিয়ে সন্ধেবেলা চায়ের সাথে সার্ভ করতে পারেন, আবার বাড়িতে কোনো পার্টি থাকলেও এটা বানাতে পারেন। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আসুন দেখে নিই পোটাটো নাগেটস বানানোর জন্য আমাদের কী কী লাগছে। পোটাটো নাগেটস বানানোর জন্য আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে গ্রেট করে রেখেছি। গ্রেট করে রাখা 4 টেবিল স্পুন চিজ, ধনে পাতা কুচি, ব্রেড ক্রাম্স। এই ব্রেড ক্রাম্সটা বানানোর জন্য আমি দুটো ফ্রেশ ব্রেড স্লাইস মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে রেখেছি। কর্নফ্লাওয়ার, তিনটে রসুনের খোসা ছাড়িয়ে গ্রেট করে রেখেছি। আপনারা যদি নিরামিষে বানাতে চান তাহলে রসুন ছাড়াও এটা বানাতে পারেন। 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন অরিগ্যানো, স্বাদ মতো নুন, আর আমাদের লাগছে সাদা তেল। এখানে আমি একটা বাটি নিয়েছি, সবার প্রথমে এই বাটির ভিতরে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেব। তারপরে এর ভিতরে দেব ধনে পাতা কুচি, গ্রেট করে রাখা চিজ, চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর নুনটাও দিয়ে দেব, গ্রেট করে রাখা রসুন, আর দেব ব্রেড ক্রাম্স। এখানে 1 কাপ মতো ব্রেড ক্রাম্স আছে। এবারে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। আমি এখানে একটা চামচ দিয়ে মিক্স করছি, আপনারা চাইলে হাত দিয়েও মিক্স করতে পারেন। যদি আপনার বাড়িতে চিজ না থাকে তাহলে চিজ ছাড়াও বানাতে পারেন, কিন্তু চিজ দিলে এটা খেতে বেশি ভালো হয় আর বাচ্চারাও চিজটা খেতে ভালোবাসে। এটা আমার মিক্স করা হয়ে গেছে। এবারে এর থেকে পোটাটো বলসগুলো আমরা বানিয়ে ফেলবো। নাগেটসের ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। আপনারা চাইলে এটাকে পুরো গোল বলের মতোও রাখতে পারেন, আবার একটু ডিম্বাকৃতিও রাখতে পারেন, অথবা আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবেও বানাতে পারেন। সাইজের শেপটা আপনারা আপনাদের পছন্দ মতোই রাখতে পারেন। পোটাটো বলসগুলো আমার বানানো হয়ে গেছে। এবারে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো প্রথমেই কর্নফ্লাওয়ারে দিয়ে দেবো সামান্য একটু নুন আর অল্প একটু জল। খুব ভালোভাবে এটাকে মিক্স করে দেব। ব্যাটারটা আমরা কিন্তু খুব গাঢ় বানাবো না, একটু পাতলা করেই বানাবো। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে এখান থেকে পোটাটো বলসটা নিয়ে ব্যাটারের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্সে কোট করে নেব। দেখুন, এটা হয়ে গেছে। আর এইভাবেই বাকি পোটাটো বলসগুলোকেও ব্যাটারের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্সে কোট করে নেব। নাগেটসগুলো ফ্রাই করার জন্য তৈরি হয়ে গেছে। আর আমি এখানে কড়ার মধ্যে তেলও গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা কম করে দেব আর এর ভিতরে একটা একটা করে নাগেটসগুলো ছেড়ে দেব। এবারে যতক্ষণ না এটা ব্রাউন হচ্ছে ততক্ষণ লো ফ্লেমে এটাকে ভাজা হতে দেব। আর মাঝে মাঝে এটা একটু উল্টে দেব যাতে চারপাশ দিয়ে এটা ভালোভাবে ভাজা হয়। নাগেটসের কালার দেখুন ব্রাউন হয়ে গেছে। এবার এটাকে তেল থেকে তুলে নেব আর এইভাবেই বাকি নাগেটসগুলো ফ্রাই করে নেব। পোটাটো নাগেটস সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে। আর আমি এর সাথে একটু টমেটো চিলি সস রেখেছি। আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমাকে জানান। আর আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওর নিচে বেল আইকনে ক্লিক করে দিন।